একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০ দলীয় জোটের বাইরে বিএনপির নেতৃত্বে গঠিত হয় জাতীয় ঐক্যফ্রন্ট। তবে নির্বাচনে পরাজয়ের পর থেকেই নেই এর কোনো কার্যক্রম। ফ্রন্ট নেতারা বলছেন, রাজপথে কার্যকর কর্মসূচি দিতে না পারায় ঐক্যফ্রন্ট রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছে। আগামী নির্বাচনকে সামনে রেখে সবাইকে সক্রিয় করতে বিএনপির প্রতি তাগিদও দেন তারা। আর বিএনপি নেতাদের দাবি, ঐক্যফ্রন্টে কোনো সংকট নেই। সোহান খানের তিন পর্বের প্রতিবেদনে আজ দেখুন তৃতীয় পর্ব। হাকডাক দিয়ে একাদশ নির্বাচনকে সামনে রেখে ২০১৮ সালের ১২ অক্টোবর গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ ঘটে জাতীয় ঐক্যফ্রন্টের। এই নির্বাচনী জোটে যোগ দেয় বিএনপি, নাগরিক ঐক্য, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি ও কৃষক শ্রমিক জনতা পার্টি সহ বেশ কয়েকটি দল। এর মধ্য দিয়ে ২০ দলীয় জোট শরিকদের সঙ্গে দূরত্ব বাড়ে বিএনপির। নানা ইস্যুতে কর্মসূচি পালন নিয়ে মতবিরোধও দেখা দেয়, বিশেষ করে জামাত নেতাদের মনোনয়নকে ঘিরে সংকট গভীর হয়। এই কারণেই নির্বাচন নিয়ে অভিযোগের পাল্লা ভারী হলেও এ পর্যন্ত রাজপথে সরকার বিরোধী কোনো আন্দোলন কর্মসূচিও দিতে পারেনি তারা। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নারও প্রশ্ন জাতীয় ঐক্যফ্রন্টের রাজনৈতিক তৎপরতা নিয়ে। ফ্রন্ট সুসংগঠিত করতে বিএনপিকে এগিয়ে আসার আহ্বান তার। জোটবদ্ধ আন্দোলনের ক্ষেত্রে যারা বড় শক্তি তাদের দায়িত্ব বড় হয়, সেই অর্থে বিএনপি কোনো উদ্যোগ নেয়নি। বরঞ্চ আমরা দুইবার বলেছি, কিন্তু তাদের মধ্যে একটা বিতর্ক হয়তো আছে যে জোট করে কোনো লাভ হয়নি, জোট করে বরঞ্চ লোকসান হয়েছে ইত্যাদি ইত্যাদি, জোটের মধ্যে আর না। আবার তাদের মধ্যে এই বোধটাও আছে যে একা একা পারা যাবে না। ঐক্যফ্রন্টের সমন্বয়ক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে কথা বলতে না চাইলেও দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশচন্দ্র রায় সরকারের দমনপীড়নকেই দায়ী করেন। জোটের মধ্যে অনেক দল আছে বা জোটের বাইরেও অনেক দল আছে, তাদের শক্তি সামর্থ্য বিবেচনা নয়, তাদের ইচ্ছাটা আমাদের বিবেচনা। ২০১৮ নির্বাচনে ব্যর্থতার দায় তুলে ধরে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন আগামী নির্বাচন নিয়ে জানান নানা কর্মপরিকল্পনার কথা। যারা ক্ষমতা দখল করে অন্যায়ভাবে ক্ষমতাকে কুক্ষিগত করে তারা এই ঐক্যকে কার্যকর হতে দেয় না, কিন্তু এই ঐক্যের কোনো বিকল্প নেই, আমাদের লেগে থাকতে হবে কার্যকর ঐক্য প্রতিষ্ঠা করার জন্য। এদিকে ফ্রন্টের বিষয়ে সঠিক সিদ্ধান্তে না আসলে রাজনীতিতে কোণঠাসা হবে বিএনপি, এমন আশঙ্কার কথা জানান এই রাজনৈতিক বিশ্লেষক। একটা আন্দোলন করা উচিত ছিল, দেখা যেত কি হয়, কিন্তু সেই প্রোগ্রামটা তারা দিতে সাহস পেল না। এত বড় একটি সংগঠন, জনভিত্তি এত শক্তিশালী, সেই সংগঠন যদি নেতৃত্বের এই দুর্বলতা দেখায় তাহলে জনগণ কি করবে? কর্তৃত্ববাদী সরকারে মুখোশটা আর উন্মোচন করা যায় কিনা, কিন্তু তারা পুরোপুরি মুখোশটা উন্মোচন করতে পারল না। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে বিএনপিকে গণতন্ত্র মনা সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গঠনের তাগিদ দেন রাজনীতির এই অধ্যাপক। তা নাহলে কিসের গণতন্ত্র উদ্ধার হবে? সোহান খান, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি, সাথে আছি সবসময়।